সংসারে বিদ্যা আর জ্ঞান এগুলোর কোনো অন্ত নেই। নিত্য নতুন, নিত্য নতুন, নিত্য নতুন পাবে। প্রেম সে বলো, ভগবান স্বয়ং বলছেন, শ্রীমদ ভাগবতে উদ্ধবকে ভগবান বলছেন, কি বলছেন? আজ্ঞায়ৈবং গুণান দোষান ময়া দৃষ্টান বিশ্বকান ধর্মান সন্তিজ্যয়ঃ সর্বান মাম ভজেত স চ উত্তম। খুব মন দিয়ে শুনবে উদ্ধব, এই সংসারের মধ্যে যে নিজের ধর্মকেও পরিত্যাগ করে আমার শরণাগত হয়ে যায়। সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ব্রজ। আগে ভগবান কি বলছিলেন? বলে বর্ণাশ্রমাচারবতা পুরুষেণ পরহপমান বিষ্ণুর আরাধ্যতে পন্থা নানাস্তত্তোষ কারণম। ভগবানকে যদি প্রসন্ন করতে হয় স্বধর্ম আচরণ করো। ভগবান এবার অর্জুনকে কি বলছেন? সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ব্রজ। যদি আমাকে পেতে চাও তাহলে সব ধর্ম পরিত্যাগ করে দাও। তাহলে সব ধর্ম পরিত্যাগ করা যায়? বলে হ্যাঁ করা যায়। বলে কে করেছে? বলে স্ত্রী ধর্ম। গোপীরা ত্যাগ করেছে, ত্যাগ করেছে কিনা? গোবিন্দকে পাওয়ার জন্য গোপীরা স্ত্রী ধর্মকেও পরিত্যাগ করে দিয়েছে। পতি সতার ময় ভ্রাতৃ বান্ধবান অতি বিলঙ্ঘতে তঞ্চতা গতা। স্ত্রী ধর্ম তারাও ত্যাগ করে দিয়েছে। স্বামী, হ্যাঁ, বাচ্চা, শ্বশুর, শাশুড়ি, মাতা, পিতা, মাতরহ, পিতরহ, পুত্রা, ভ্রাতরহ, পতয়শ্চবহ, বিচিন্বন্তি, পশ্যন্তি, মাকড়বম, বন্ধুসাৎ বসম, সব ত্যাগ করে গোবিন্দের কাছে গেছে। গোবিন্দকে অত সহজে গোপীরা পায়নি। গোবিন্দকে পাওয়ার জন্য গোপীদেরকে অনেক কিছু ত্যাগ করতে হয়েছে, তবে গিয়ে তারা গোবিন্দকে পেয়েছে। তো ভগবান কি তাদেরকে ছেড়ে দিয়েছেন? ছেড়ে দিয়েছেন, ভগবান তাদেরকে স্বীকার করলেন। অনেকের মধ্যে অনেক দোষ হয়তো ছিল, অনেকের মধ্যে অনেক ভুল ছিল, অনেক ত্রুটি ছিল, অনেকের মধ্যে অনেক পাপও ছিল, হয়তো অনেক কিছু ছিল, কিন্তু ভগবানের কাছে যাওয়ার পরে সেই সব পুণ্যবতী হয়ে গেলেন। কি হলেন? হ্যাঁ, পুণ্যবতী। প্রেম সে বলো, যেরকম সোনার মধ্যে যতই ভেজাল থাকুক না কেন, স্বর্ণের মধ্যে যতই ভেজাল থাকুক, যখন আগুনের মধ্যে পড়ে তখন কি হয়? ভেজালগুলো সব গলে আলাদা হয়ে যায়, হয়ে যায় না? স্বর্ণ একদম আলাদা হয়ে যায়। প্রেম সে বলো, যত সোনার মধ্যে মহারাজ কিছু এদিক ওদিক কিছু থাকবে সব পুড়ে শেষ হয়ে যাবে, সোনা সোনাই থাকবে, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। তদ্রূপ তোমার মধ্যে যতই দোষ থাকুক, যতই গুণ থাকুক, যতই কিছু অপরাধ থাকুক, যা কিছু থাকুক, যখন তুমি গোবিন্দের চরণে শরণাপন্ন হলে সেই চরণে যাওয়ার পরে তোমার সব কিছু একদম মাপ হয়ে যায়, সব শেষ। ভগবান তোমাকে পবিত্র করে দেন, শুদ্ধ করে দেন। প্রেম সে বলো, তার জন্য গোবিন্দের শরণাগতি। কার শরণাগতি? গোবিন্দের শরণাগতি। ঠাকুর শরণাগতি কেন? তার জন্যই সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ব্রজ। ভগবান বলেছেন আমার কাছে চলে আসো, বলে নিজের জাত বিচার বলে সব ভুলে যাও। তার জন্য যখন জীব বৈষ্ণব হয়ে যায়, বৈষ্ণব হওয়ার পরে তখন আর জাত বিচারও দেখা হয় না। কে ব্রাহ্মণ, কে ক্ষত্রিয়, কে বৈশ্য, কে শূদ্র, বৈষ্ণব হয়ে গেল, বৈরাগী হয়ে গেল, ত্যাগী হয়ে গেল, সব ঠাকুরের হয়ে গেছে। জাতি পাতি পুছে নহি কই, হরি কো ভজে সো হরি কা হই। যে বৈষ্ণব হয়, যখন দীক্ষা হয়ে যায়, যখন কানে মন্ত্র হলো, গলায় মালা পরলেন, তিলক করলেন, তখন কি হলো? তখন আপনি হরি ভক্তি, হরি সেবার অধিকারী হয়ে গেলেন। কি হলেন? অধিকারী। বিচার করে দেখুন, যেদিন থেকে দীক্ষা হয়েছে, তিলক করেছেন, সেদিন থেকে দেখবেন জীবনই কিন্তু একটা পরিবর্তন হয়ে যায়, পাল্টিয়ে যায়। তখন দেখবে জীবনের মধ্যে অনেক কিছু পুরানো জিনিস ভালো লাগবে না, তখন অনেক কিছু নতুন পেতে ইচ্ছা করে। প্রেম সে বলো,